আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আজ আমাদের জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা স্বপ্ন পূরণ, এটা নাকি বলা যায় গুগল অ্যাডসেন্স। এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এই গুগল অ্যাডসেন্সটা আসে, সেটা হচ্ছে যখন $10 ইনকাম হয় ইউটিউব থেকে, তখন এই গুগল অ্যাডসেন্স এই পিনকোডটা আসে। এখানে 6 ডিজিটের একটা পিনকোড আছে, এটার ভিতরে আপনাদের দেখাবো। আর বন্ধুরা এটা আমরা কীভাবে এনেছি, আমরা ঢাকায় বসে কীভাবে বাগার থেকে আনছি, এটা আপনাদের ভিডিও লাস্টের দিকে দেখাবো। তাহলে চলেন আমরা এটা একটু খুলে দেখি। এর ভিতরে 6 ডিজিটের নাম্বার আছে, দেখেন এই সাইটে কাটা আছে, এখান থেকে এটাকে সিড়তে হবে এভাবে এভাবে তিন সাইড সিড়ে, তারপরে ভিতরে একটা কোড নাম্বার আছে, ওইটা বের করে ওইটা গুগল অ্যাডসেন্সে দিতে হবে ইউটিউবের ভিতরে। দেখেন এই যে এখানে সিড়তে হবে এটাকে, আমাদের এটা খোলা হয়ে গেছে। এটার ভিতরে 6 ডিজিটের একটা পিনকোড আছে, দেখেন আসলে পুরোটা দেখানো যাবে না যেহেতু এটা পলিসিতে নেই দেখানোর মতন। এই যে দেখেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের 6 ডিজিটের একটা পিনকোড। এই কোডটা আমাদের এখানে একটু আগে দেখাবা, এখানে বসাতে হবে, আমরা এখানে বসাই দিব। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিনকোড, এখানে লেখা আছে 6 ডিজিটের ভেরিফাই পিনকোডটি এখানে দিতে বলতেছে। কত কত আছে, 8 2 7 1 0, 8 2 7 6 8 2 8 2 7 6 1 0, 2 4 6, 8 2 7 6 0। দেখেন এখানে সাবমিটে চাপ দিলে এটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে, দেখেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে যদি একটু ব্যাকে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে আর কোনো কিছু লেখা থাকবে না, অ্যাড হয়ে যাবে। যে অ্যাড হয়ে গেছে দেখেন, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পিনকোডটি অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের যে ইনকামটা আসবে এটা এখানে দেখা যাবে। বন্ধুরা আমরা পুরো ভিডিওটা এতে কীভাবে আনা হয়েছে আর এটা আসছে আমেরিকা থেকে আসছে এই কাগজটি, আর যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার এই গুগল অ্যাডসেন্স পিনকোডটি আসে আমেরিকা থেকে, আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের একটা বড় স্বপ্ন এটা এটা আসা। কারণ আপনি যত টাকা ইনকাম করেন এই কোডটি না আসলে আপনার ইনকামটা ই করতে পারবেন না, আর এই কোডটির না আসলে আপনারা টাকা উঠাইতে পারবেন না। আপনাদের যত টাকাই ইউটিউবের যোগ্য হোক আপনারা উঠাইতে পারবেন না। এখন আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো, সিস্টেম আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, জিমেল দিতে হবে, অনেক কিছু আছে আরও, ওইটা আপনারা দেখাবো না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। কারণ লাস্টে আমরা দেখাবো এটা কীভাবে আমরা বাগার থেকে আনছি, আর এবং এইটা আনাইছি আমার বড় বোনকে দিয়ে, এবং আমার বড় বোন হচ্ছে রাইশা ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল, তাদেরও ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে এই গুগল অ্যাডসেন্স। বন্ধুরা তাহলে চলেন পুরো ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমরা খুব খুশি, কারণ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বড় একটা স্বপ্নপূরণ চলে আসছে। তো সেই স্বপ্নপূরণটা হচ্ছে আমি এখন আনতে যাব। আমি হচ্ছে গোপালগঞ্জ থাকি, গোপালগঞ্জ থেকে বাগেরহাট পোস্ট অফিসে আনতে যাব। তো যেতে যেতে সব কিছু আপনাদের বলবো, কি আনতে যাচ্ছি, তারপরে কিভাবে যাচ্ছি না সে সব কিছু বলবো। তো চলুন আমাদের সাথে ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, এই যে অবশেষে আমি উঠলাম ভ্যানে। তো ভ্যান থেকে প্রথমে আমি যাব হচ্ছে গুনাপাড়া, গুনাপাড়া থেকে তারপরে হচ্ছে আমি বাসে উঠব।
তো এই যে অবশেষে আমি চলে আসছি গুনাপাড়া মোড়ে। তো এখানে হচ্ছে খুলনা আর বাগেরহাটের বাস দাঁড়ায় থাকে, টাইম টু টাইম বাসগুলো ছাড়ে। তো আমি হচ্ছে এই যে বাসে উঠে গেছি, এখনও বাস ছাড়িনি, আর একটু পরে হচ্ছে ছাড়বে, কারণ এখনও গাড়িতে অনেক লোক ওঠার বাকি আছে, তো টাইম হলেই ছেড়ে দিবে। তো এই দেখেন আমাদের গুনাপাড়া মোড়ের ভিতর কত সুন্দর। তো বন্ধুরা যে অবশেষে বাস হচ্ছে ছেড়ে দিছে, এই যাচ্ছে গুনাপাড়ার অনেক অফিস হয়েছে, তারপরে অনেক মার্কেট হয়েছে সব কিছু। এই যে তো এই যে বাস ছেড়ে দিছে, আমরা এখন যাচ্ছি। আর হচ্ছে আপনাদের সেই স্বপ্নপূরণের কথাটা অবশ্যই বলবো। আজ আমি যাচ্ছি গোপালগঞ্জ থেকে বাগেরহাট পোস্ট অফিসে, আমাদের বড় চ্যানেল জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এক্সচেঞ্জ লেটার, যেটা হচ্ছে আমেরিকা থেকে এসেছে। এই এক্সচেঞ্জ লেটার হচ্ছে যখন ইউটিউব থেকে মনিটেশন হবে, তখন এই গুগল এক্সচেঞ্জ লেটার 6টি কোড নাম্বার দেওয়া আছে, তাই নিজস্ব পোস্ট অফিসে আসে। যেহেতু এটা বাগেরহাট পোস্ট অফিসে দেওয়া, তাই বাগেরহাট পোস্ট অফিসে আমরা চলে আসলাম সেই এক্সচেঞ্জ লেটার নিতে। তো দেখেন এই যে এখন হচ্ছে আমি নিচ্ছি, তো বন্ধুরা অবশেষে আমরা এক্সচেঞ্জ লেটার হাতে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, এই যে প্রথমে হচ্ছে অটো উঠলাম, তারপর হচ্ছে আমরা ফকিরহাট বাস স্ট্যান্ডে যেয়ে তারপরে আমরা বাসে উঠব। এই যে দেখেন অটো ছাড়ছে, তো অবশেষে চলে আসছি ফকিরহাট বাস স্ট্যান্ডে। এই যে বাসে উঠছি, এখন বাস ছেড়ে দিছে, তো চলে যাচ্ছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলগুলো অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।